বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলছেন পেচারথুলের বিজেপি প্রার্থী সান্ত্বনা চাকমা। ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে ঘিরে তুঙ্গের শাসক দল বিজেপির প্রচার গোটা রাজ্যের সাথে প্রচারে গতি বাড়িয়েছেন ঊনকোটি জেলার পেচারথুল বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সান্ত্বনা চাকমাও। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন প্রার্থী সান্ত্বনা চাকমা জানান, বাড়ি বাড়ি প্রচারে মিলছে ব্যাপক সাড়া। রাজ্য তথা এলাকার উন্নয়নের বিভিন্ন উদাহরণ তুলে ধরে সান্ত্বনা চাকমা দাবি করেন, এই নির্বাচনে ভোট দিয়ে ফের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করবে গণদেবতারা মুখিয়ে আছেন। সর্বোপরি আমাদের বিভিন্ন পুরো বিধানসভাটা যদি লক্ষ্য করি, আমাদের কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে আমি মনে করি জনগণ আমাদেরকে এবারেও ভারতীয় জনতা পার্টিতে জনগণ ভোট দেবে। একটাই লক্ষ্য যে আমরা বিভিন্নভাবে দোর টু দোর প্রোগ্রাম করছি এবং কার্যকর্তাও অ্যাক্টিভ আছে, তো আমি জানি যে কার্যকর্তারা এবং জনগণরা ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস রেখে আগামী দিনে এই এলাকাকে আরও উন্নয়নের জন্য অবশ্যই ভারতীয় জনতা পার্টিতে ভোট দেবে। যতটুকু আমরা উন্নয়ন করেছি, তো সেটা আমি মনে করি সিপিএম কংগ্রেস যে 35 বছর শাসন করেছে তার চেয়েও আমরা ভালো অনেকগুলো স্কিম আমরা অনেক কাজ করেছি। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা বিগত 30 থেকে 35 হাজার 35 বছরে সিপিএম কংগ্রেসে করেছিল, এবং আমাদের সরকার যেটা করেছে, যে যতটুকু আমার ইনফরমেশন আছে, 2,20,000 উপরে আমরা ঘর দিয়েছি মাত্র 5 বছর রানিং অবস্থাতে। যেমন এসএসজি গ্রুপ, যে গ্রুপটা নিয়ে মহিলাদেরকে সশক্তিকরণ করা, ইকোনমিক্যালি গ্রো করা, সেই ক্ষেত্রেও সিপিএম কংগ্রেসের আমলে আমরা দেখেছি মাত্র 3,500 হয়েছে সেই তখনকার সময়ে, আর আমাদের সরকারের সময়ে 5 বছরে 40,000 বেশি আমরা এসএসজি গ্রুপ পড়েছি। তার পাশাপাশি রাস্তাঘাট, যেমন গ্রামে ব্রিজ সিলিং করা, আমাদের ব্লকের আন্দারে 30-29টির চেয়ে বেশি আমরা করেছি, লালজুড়ি ব্লকেও করেছি, জামপহিলে করেছি, কেদারসোলা সেক্টরে প্রতিটি জায়গাতে আমরা করেছি, পেপার ব্লক করেছি। একদিকে যখন রাজ্যে তালমাটাল অবস্থা চলছে, বাম কংগ্রেসের ঠিক সেই সময়েই জোর প্রচার করছেন রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচনে বিজেপির জয় এক প্রকার নিশ্চিত বলে মনে করছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।